তো আমরা লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে, যেমন এই আলোচনাগুলি করেছে যে লিঙ্ক লিস্টে মেমোরিটা নন কন্টেজিয়াস, মানে একটা একটা পাশে লাগানো থাকে না, নন কন্টেজিয়াস মানে হচ্ছে একটা একটা পাশে লাগানো থাকে না, এবং এভাবে আমি পড়ানোর সময় একভাবে এঁকেছি, এভাবে বইতে এভাবে আঁকা আছে। এনিওয়ে, তো লিঙ্ক লিস্টে কয়েকটি টাইপ আছে, বিভিন্ন ভ্যারাইটিস আছে, সেটা অবশ্য আমি বলিনি। সেটা সেটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। মানে সিঙ্গলি লিঙ্ক লিস্ট হচ্ছে আমরা যেটা গতদিন পড়েছি সেটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, মানে হচ্ছে একদিক থেকে আরেক দিকে যায়, এছাড়াও উভয় দিকে যেতে পারে এরকম লিঙ্ক লিস্ট আছে, যেমন সার্কুলারি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট। সার্কুলারি লিঙ্ক লিস্ট হচ্ছে শেষ থেকে আবার শুরুতে ফিরে আসে, এরকম সিঙ্গলি লিঙ্ক লিস্ট হলো এক মুখে যাবে, ঠিক আছে? তাহলে এরকম আমরা যখন পড়বো বিষয়টা তখন আরো ক্লিয়ার হবে। এনিওয়ে, তো এগুলি হচ্ছে এটার ভ্যারিয়েশন বা ভ্যারাইটি। তাহলে এগুলি আমরা সব আলোচনা করেছি যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডাটা আইটেম, আরেকটা হচ্ছে লিঙ্ক টু দ্য নেক্সট নোড ইন দ্য স্ট্রাকচার, এরকম দুইটা থাকবে। একটা হচ্ছে ডাটা আইটেম, লিঙ্ক লিস্ট। আর ডাবলি লিঙ্ক লিস্টে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা তিনটা থাকবে। সিঙ্গলি লিঙ্ক লিস্টে একটা ডাটা রাখার জন্য, একটা হচ্ছে পরের নোডে অ্যাড্রেস রাখার জন্য, আর ডাবলি লিঙ্ক লিস্টে ডাটা রাখার জন্য একটা জায়গা, পরের নোডের অ্যাড্রেস রাখার জন্য একটা জায়গা, আবার আগের নোডের অ্যাড্রেস রাখার জন্য একটা। এটা হচ্ছে পরের নোডের, এটা হচ্ছে পরের নোডের অ্যাড্রেস রাখার জন্য, এটা হচ্ছে আগের নোডের অ্যাড্রেস রাখার, মানে এই স্ট্রাকচার গুলি কিন্তু আমরাই তৈরি করছি, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ক্লাস দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করেছি, তো এই ক্লাস দিয়ে তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল বাড়া দিলে এরকম একটা স্ট্রাকচার পাবো। সো ইট ইজ ভেরি ইজি টু ইমপ্লিমেন্ট। ওকে, সো এটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, এখানে স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করে দেখানো হচ্ছে যে প্রত্যেকটা স্টেপের কি ফলাফল, এটা আমরা গতদিন ডিটেলস আলোচনা করেছি। হ্যাঁ, এখানে কিভাবে এই লিঙ্কটা তৈরি হলো এই লাইনটার ফলে, আবার এই লাইনটার ফলে কিভাবে এই পরবর্তী লিঙ্কটা তৈরি হলো, এখানে ডিটেল ডিসকাশন এবং ছবির মাধ্যমে দেখানো আছে, এবং এটা আমরা রান করেও দেখেছি। তাহলে কমপ্লিট সিঙ্গলি লিঙ্ক লিস্টটা দেখতে এরকম হবে, এটাও আমরা দেখেছি যে হেড বলে একটা পয়েন্টার থাকবে। ওকে, ট্র্যাভার্সিং লিঙ্ক লিস্ট, এটাও আমরা কভার করে ফেলেছি। ট্র্যাভার্স কারেন্ট ইজ ইকুয়াল টু হেড, বাই কারেন্ট ইজ নট ইজ ইকুয়াল টু নান, প্রিন্ট কারেন্ট ডট ডাটা, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, এটা আমরা কভার করেছি। এখন আজকে যেটা আমরা কভার করবো সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যেভাবে লিঙ্ক লিস্টটা গতদিন যেভাবে দেখেছি বা পড়েছি, আসলে সেইভাবে লিঙ্ক লিস্টটা ইমপ্লিমেন্ট করা যায়। যেমন আমরা যেই প্রোগ্রামটা গতদিন দেখেছি, আমরা এরকম একটা লিঙ্ক লিস্ট গতদিন পড়েছি, ট্র্যাভার্স পর্যন্ত এটা আমরা দেখেছি। সো এটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ট্র্যাভার্স পর্যন্ত এটুকু পর্যন্ত আমাদের কভার হয়ে গেছে। তো এখানে একটাই ক্লাস আছে, ক্লাস নোড নামে। তো এইভাবে লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করাটা একটু ডিফিকাল্ট, আমাদের আরো সুবিধা হবে যদি আমরা পরবর্তীতে একটা প্রোগ্রাম দেখব, দুইটা দুইটা ক্লাস ইউজ করব, একটা হচ্ছে নোড ক্লাস উইথ এবং একটা হচ্ছে লিঙ্ক লিস্ট ক্লাস। তো নোড ক্লাসের কাজ হবে যে নোডটাকে ডিফাইন করা, নোডটাকে ডিফাইন করা এবং সেখানে কিছু কিছু মেথড রাখা, কিছু স্ট্যান্ডার্ড মেথড রাখা, so that we can manipulate the linked list easily. যেমন get data, get next, set data, set next, এই চারটা মডিউল থাকবে, মেথড থাকবে, সরি, এই চারটা মেথড থাকবে। সো এই চারটা মেথড ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং সাথে আরেকটা থাকবে লিঙ্ক লিস্ট ক্লাস। তাহলে এটাও একটা ক্লাস, ক্লাস নোড, এটা হচ্ছে নোডটাকে ডিফাইন করছে এবং নোড থেকে ডাটা রিট্রিভ করা, আর এটা হচ্ছে লিঙ্ক লিস্টটা আমরা ডিফাইন করছি, লিঙ্ক লিস্টের হেড কোথায় থেকে শুরু হবে। তাহলে এইখানে নোড ক্লাসের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়াল নোড তৈরি করব, ইন্ডিভিজুয়াল নোডস তৈরি করব, তাই না? এবং আমরা যেভাবে কাজটা করব সেটা হচ্ছে যে লিঙ্ক লিস্ট নামে একটা মানে লিঙ্ক লিস্ট ধরনের একটা, প্রথমে আমরা একটা অবজেক্ট তৈরি করব, এবং এই অবজেক্টের অধীনেই বাদ বাকি সমস্ত লিঙ্ক লিস্টের নোড যেগুলি, লিঙ্ক লিস্টের নোড যেগুলি, সেগুলি এই অবজেক্টের রেফারেন্সেই থাকে। তাহলে যেটা সুবিধা হবে যে এটার কারণটা কি, কারণ হচ্ছে যে আমরা প্রোগ্রামটাকে যেভাবে চিন্তা করছি যে একটা প্রোগ্রামে কি শুধু একটাই লিঙ্ক লিস্ট থাকবে, এরকম একটা লিঙ্ক লিস্ট থাকলো, তাহলে এই প্রোগ্রামে আরো একটা লিঙ্ক লিস্ট আমাদের প্রয়োজন হতে পারে।
এরকম আরো একটা না আরো 100 লিঙ্ক লিস্ট প্রয়োজন হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধু যদি একটা ক্লাস থাকে, শুধু যদি নট ক্লাস থাকে, তাহলে এটাকে ট্রেস করা বা এটাকে ইউজ করা বা ম্যানিপুলেট করা ডিফিকাল্ট। তাহলে এটার সলিউশন কি যে আর একটা ক্লাস আমরা তৈরি করবো, লিঙ্ক লিস্ট ক্লাস, যেখানে মূলত মূল কাজটা হবে যে এখানে হেড নামে একটা কি বলবো ভেরিয়েবল থাকবে বা ডেটা এলিমেন্ট থাকবে বা অ্যাট্রিবিউট থাকবে, যেটা যেভাবে বলি। তো সেই অ্যাট্রিবিউট দিয়ে এই লিঙ্ক লিস্টটাকে আমরা এই পার্টিকুলার লিঙ্ক লিস্টটাকে ট্রেস করবো। এবং এখানে আরো কিছু ফাংশন আমরা দিয়েছি, ট্র্যাভার্স এবং অ্যাট ফার্স্ট। তো অ্যাট ফার্স্টে যেটা হচ্ছে যে আমরা এই লিঙ্ক লিস্টটাতে এই ফাংশনটাকে কল করার মাধ্যমে আগে আমরা কি করেছি, যে আগে আমরা এই কাজগুলি ম্যানুয়ালি করেছি, ঠিক আছে। তো এই ম্যানুয়ালি এভাবে তো আসলে আমরা প্রোগ্রামে, এটা হচ্ছে আমরা পুরো জিনিসটা সম্পর্কে আসলে গভীর কনসেপ্ট যাতে আমরা বুঝতে পারি, কারণ আগে যদি আমি এই জটিল প্রোগ্রামটা দেখাতাম তাহলে তোমাদের জন্য বুঝতে অসুবিধা হতো। সেই জন্য এই সিম্পল প্রোগ্রামটার মাধ্যমে আমরা আসলে বেসিক কনসেপ্টটা সম্পর্কে আইডিয়া পাই। এখন আমরা একটু কমপ্লিকেটেড ইয়েতে যাচ্ছি, যেটা ইউজফুল। এই এই সিম্পল লিঙ্ক লিস্টটা কিন্তু রিয়েল প্রোগ্রামে জেনুইনলি ওইভাবে ইউজফুল না, কিন্তু বোঝার জন্য সহজ। তো এই জন্য আমরা এটা আলোচনা করেছি। রিয়েলি ইউজফুল জিনিস হলো এটা, যেখানে আমরা এরকম লিঙ্ক লিস্ট টাইপের এ ধরনের অবজেক্ট আরো ক্রিয়েট করতে পারবো। আমি এখানে বলতে পারি যে বি বি ইজ ইকুয়াল টু লিঙ্কড লিস্ট, কথার কথা উদাহরণ দিলাম। তাহলে মাই লিস্ট হচ্ছে একটা লিঙ্ক লিস্ট হবে, আবার বি আর একটা লিঙ্ক লিস্ট হবে, যে মাই লিস্টের মধ্যেও মাই লিস্টের অধীনেও অনেকগুলি আমরা নোড অ্যাড করতে পারবো, আবার বি আর একটা লিঙ্ক লিস্ট হবে, দুটা সেপারেট লিঙ্ক লিস্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং তাহলে এই মাই লিস্ট লিঙ্ক লিস্টটাকে আমরা কিভাবে পপুলেট করবো, পপুলেট করবো বলতে এখানে নোড অ্যাড করবো কিভাবে, এখানে আমরা স্ট্যান্ডার্ড ফাংশন লিখেছি অ্যাড ফার্স্ট। অ্যাড ফার্স্টটা কিভাবে কাজ করবে, এই অ্যাড ফার্স্টের ভিতরে আমরা যে কাজটা করছিলাম, যে কাজটা বাইরে ম্যানুয়ালি করছিলাম, এই যে নোড দিয়ে নোড নোড ক্লাসের এক একটা করে অবজেক্ট তৈরি করছিলাম, যেমন এ বি সি ডি ই এফ এরকম যেমন আলাদা আলাদা অবজেক্ট তৈরি করছি, এই কাজটা হচ্ছে প্রত্যেকবার আমরা অ্যাড ফার্স্ট ফাংশনটাকে কল করলে এই কাজটাই সেখানে করা হবে। কিন্তু এটা একটু স্ট্যান্ডার্ড হলো, পুরো কাজটা স্ট্যান্ডার্ড ওয়েতে করা হলো, আর এটা তো জাস্ট ম্যানুয়ালি আমরা বোঝার জন্য এভাবে করেছি। তো এরকম লাইন আমরা কতগুলি লিখবো, এটা তো ডিফাইন না, তাই না? তো এই জন্য আমাদের যতগুলি প্রোগ্রামে যেখানে যতবার লাগবে আমরা এই অ্যাট ফার্স্ট কে কল করবো। অ্যাট ফার্স্ট কি করবে, বেসিক কাজটা হচ্ছে অ্যাট ফার্স্টে একটা করে নোড তৈরি করা, এবং সেই নোডটা একটা টেম্পোরারি অবজেক্টের মাধ্যমে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এবং এই অবজেক্টের যেটা করছে ফার্স্টে যেহেতু অ্যাড করছে, এটা আমরা পরে আরো ডিটেলস আলোচনা করবো, এখন জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। এবং এখানে ট্র্যাভার্সটা কল করলে, ট্র্যাভার্সটা কল করলে এই যে সেলফ, তাহলে যেই অবজেক্টটা দিয়ে, সুবিধাটা কি দেখো, যে যেই অবজেক্টকে দিয়ে আমরা ট্র্যাভার্সটা কল করবো, এখান থেকে আমরা ধারণা পাবো আই বিলিভ, যে আমরা যদি এখানে আর একটা মাই সেকেন্ড লিস্ট, সাপোজ মাই সেকেন্ড লিস্ট ইজ ইকুয়াল টু লিঙ্কড লিস্ট, এবং যদি এরকম বলি মাই সেকেন্ড লিস্ট অ্যাড ফার্স্ট, তাহলে শুরুতে অ্যাড হবে। এবং যেটা হবে এখানে যদি আরেকটা লাইন লিখি, এখানে নিচে জায়গা নেই, যেন আমি লিখছি মাই সেকেন্ড লিস্ট ডট ট্র্যাভার্স, তাহলে যেটা হবে, যেটা আমি এখানে বুঝাতে চাচ্ছি যে এই যে ট্র্যাভার্স ফাংশনটা কিন্তু একটা কি আছে, একটা অবজেক্ট এক্সপেক্ট করছে, যেহেতু এটা একটা লিঙ্ক লিস্ট ক্লাসের এটা একটা মেথড। সো এখন এইবার ট্র্যাভার্স কলের সময় অবজেক্ট পাবে কি, মাই লিস্ট, এটা কি হবে মাই লিস্ট। তখন এই মাই লিস্ট অবজেক্টের অধীনে যতগুলি নোড আমরা অ্যাড করেছি এই নোডগুলি কিন্তু সেক্ষেত্রে পৃথক। আবার যখন আমরা এখানে এখানে যখন আমরা এই দ্বিতীয় যেটা আমরা দ্বিতীয় এই যে যখন মাই সেকেন্ড লিস্ট ডট ট্র্যাভার্স যখন কল করছি, এখন কিন্তু এইখানে যে সেলফ যেটা সেটা কিন্তু পাচ্ছে মাই সেকেন্ড লিস্ট। এর ফলে এখানে যতগুলি ডাটা প্রিন্ট হবে সেটা কিন্তু এখানে এই মাই সেকেন্ড লিস্টে, তাহলে দুটা কিন্তু সেপারেট লিঙ্ক লিস্ট পাচ্ছে। সো এইভাবে প্রোগ্রামটাকে আমরা খুব সুন্দরভাবে ব্যবহারযোগ্য একটা প্রোগ্রাম আমরা লিখতে পারছি,
এই দুইটা ক্লাস ব্যবহার করব এটা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয় এখানে আমরা দুইটা ক্লাস ব্যবহার করছি একটা হচ্ছে ক্লাস নোড আর একটা হচ্ছে ক্লাস লিংক লিস্ট সো এটা আমরা আমরা একটু প্রোগ্রামে চলে যাই আর একটু বিস্তারিত আমরা আলোচনা করব আমি জানি যে এটা একটু বিস্তারিত আলোচনা করলে ওকে সো এটা এই ওভারভিউটা তো আমরা পেলাম তার আগে আমাদের একটা প্রোগ্রাম রয়ে গেছে সেটা আলোচনা করলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে সেটা হচ্ছে যে ওই আরেকটা ক্লাস তৈরি না করে বা আরেকটা ক্লাসের ঝামেলার আগেই আমি আরেকটা লিংক লিস্টের প্রোগ্রাম লিখেছি এখানে অ্যাজ ইউ ক্যান সি যে লিংক লিস্ট 3 তে এটা আছে সেখানে আমি নোড ক্লাসের মধ্যে এই চারটা যে ফাংশন সেই চারটা ফাংশন অ্যাড করেছি এখন আমরা এই চারটা ফাংশনের কাজটা কি সেটা আমরা দেখব তাহলে এই নোড ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে আমরা লিংক লিস্ট ক্লাসটা কিভাবে কাজ করছে আমরা লিংক লিস্ট 4 এই পরবর্তী প্রোগ্রাম থেকে আমরা বুঝতে পারব সো আমাদের এইটুকু পর্যন্ত ক্লিয়ার কারণ এটা আমরা আগেই পড়েছি গত দিন আমরা পড়েছি ফাইন এখানে আমরা আরো চারটা মেথড অ্যাড করেছি গেট ডেটা গেট নেক্সট সেট ডেটা সেট এটার সুবিধাটা কি এটা সুবিধা হচ্ছে যে আমরা যদি একটা যদি একটা নোড তৈরি করি সাপোজ এখানে আমরা একটা নোড তৈরি করলাম x is equal to node 15 তাহলে এখানে একটা নোড তৈরি হবে যেটা নাম x দিতে পারি আমরা সেখানে 15 থাকবে এবং নেক্সট নোড নাম থাকবে ঠিক আছে এখন প্রিন্ট x ডট গেট ডাটা এখন x ডট গেট ডাটা যখন বলবো তাহলে কি এই যে গেট ডাটা এই ফাংশন এই মেথডটা কল হবে এবং তার সেলফ কাকে প্যারামিটার হিসেবে পাবে তার সেলফ প্যারামিটার হিসেবে পাবে x কে তাহলে এই x টা এখানে চলে যাবে সেলফ হবে x এখন এই ফাংশনটা রিটার্ন করবে কি সেলফ ডট ডাটা এই যে এইখানে যে আন্ডারস্কোরটা না এটা হচ্ছে এটা হচ্ছে মোটেক্টেড চিহ্ন সো এই দাগটা দিয়ে গতদিন আমাকে কে যেন জিজ্ঞেস করছিল যে এখানে কি পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এর ব্যাপার আছে কিনা যে এই যে আন্ডারস্কোরটা সেটা এই পারপাসটা সার্ভ করছে ঠিক আছে সো সেলফ ডট ডাটা তো সেলফ ডট ডাটা মানে কি এক্স এক্স ডট ডাটা তাহলে এক্স এর ডাটা তাহলে এক্স এর ডাটা 15 তার মানে এখান থেকে রিটার্ন হবে এই জায়গায় রিটার্ন হবে 15 তাহলে এর মাধ্যমে প্রিন্ট হবে 15 ক্লিয়ার তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কিভাবে গেট ডাটাটা কাজ করছে তাহলে গেট নেক্সট প্রিন্ট এক্স ডট গেট নেক্সট এটার কাজ কি সেটা আমরা দেখি তাহলে আমরা জানি যে এখানে একটা এরকম একটা জিনিস আছে সো প্রিন্ট এক্স ডট গেট নেক্সট তাহলে এক্স ডট গেট নেক্সট আমরা গেট নেক্সট কে কল করছি এবং এখানে আমরা প্যারামিটার হিসেবে পাস করছি সেলফ এর কাছে এক্স তাহলে এক্স ডট নেক্সট আসলে আমরা প্রিন্ট করতে চাচ্ছি এক্স ডট নেক্সট তাহলে এটা হচ্ছে ডাটা মনে রাখতে হবে এটা হচ্ছে ডাটা এটা হচ্ছে নেক্সট তাহলে নেক্সটে কি আছে নেক্সটে ক্রস মানে হচ্ছে নান তাই না নেক্সটে নান আছে তাহলে এই ফাংশনটা কি রিটার্ন করবে নান রিটার্ন করবে কোথায় আসবে নান এখানে আসবে নান তাহলে এখানে কি প্রিন্ট হবে এখানে নান প্রিন্ট হবে নান মডিউল তাহলে এই যে দ্বিতীয়বার প্রথমে 15 দ্বিতীয়বার কিন্তু নান প্রিন্ট হচ্ছে ওকে সো এই যে গেট নেক্সট যে ফাংশনটা আছে সেটাও আমরা বুঝতে পারলাম ক্লিয়ারলি এরপরে হচ্ছে সেট ডাটা সেট ডাটার কাজ কি এখানে আমরা এইখানে আমরা একটা নোড ক্লাস তৈরি করেছিলাম এখানে ভিতরে আমরা 15 দিয়েছিলাম অ্যাজ ইউ ক্যান রিমেম্বার যে এই লাইনটার ফলে যেটা ঘটেছিল যে এরকম একটা নোড ক্লাস তৈরি হচ্ছে ঠিক আছে সো এখন আমরা সেট ডাটাকে কল করছি সো সেট ডাটাকে কল করলে কি হবে এক্স ডট সেট ডাটা তাহলে সেট ডাটাকে কল করছি সেট ডাটাকে কল করছি এবং সেখানে সেলফ কাকে পাবে সেলফ পাবে এক্স কে এবং এটার ভিতরে আরেকটা প্যারামিটার আছে তো সেখানে জন্য আমরা পাঠিয়ে দিলাম 40 তাহলে এখানে চলে আসবে নিউ ডাটা হবে 40 তাহলে নিউ ডাটা হবে 40 তার মানে এই লাইনটা দাঁড়াবে সেলফ ডট ডাটা মানে এক্স ডট ডেটা ইজ ইকুয়াল টু 40 তার মানে আমরা বলছি এক্স এর ডেটার মধ্যে আগে 15 ছিল এটা মুছে দয়া করে এখানে 40 রাখো তাহলে এটাই হলো সেট ডেটার কাজ একটু আগে আমরা গেট ডেটা করেছিলাম একটু আগে গেট ডেটা করেছিলাম এই সময় কিন্তু 15 প্রিন্ট হয়েছিল এখন যদি গেট ডেটা করি এখানে কিন্তু আমরা 40 প্রিন্ট হবে একইভাবে আমরা কি করতে পারছি যে আরেকটা নোট তৈরি করতে পারছি y নোট 20 তার মানে হচ্ছে y নামে একটা নোট তৈরি হবে যেখানে 20 থাকবে এবার এইখানে y x ডট সেট নেক্সট যে এরপরে আমরা যেটা কাজ দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সেট নেক্সট খুবই ইন্টারেস্টিং আমরা কিন্তু এর আগে মনে পড়ে কিনা যে আমরা এইভাবে ম্যানুয়ালি আমরা এইভাবে লিংকগুলো তৈরি করেছিলাম
এটা এটা খুব একটা ভালো পদ্ধতি না এইভাবে, ঠিক আছে না? এইভাবে এ ডট নেক্সট ইজ ইকুয়াল টু বি, বি ডট নেক্সট ইজ ইকুয়াল টু সি, এটা কিন্তু ডাইনামিক প্রোগ্রাম না। এখানে আমরা যেটা করেছি যে ফাংশন লিখেছি যার মাধ্যমে কাকে কার নেক্সট বানাতে চাই সেটা আমরা এখানে বলে দেবো সুন্দরভাবে, তার নেক্সট হয়ে যাবে। তাহলে এখন আমাদের দুইটা নোড আছে, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। এখন আমরা একজনেরকে আরেকজনের নেক্সট বানাবো কিভাবে, আমরা এক্স এর নেক্সট ওয়াই কে বানাতে চাই। সেই জন্য আমরা কি বললাম এক্স এক্স ডট সেট নেক্সট আর প্যারামিটার ভিতরে ওয়াই পাস করলাম। তাহলে এটা কিভাবে কাজ করবে, তাহলে সেট নেক্সট সেট নেক্সট এর অ্যাজ ইউ ক্যান সি যে সেট নেক্সট এর সেলফ পাবে হচ্ছে এক্স কে, তাহলে সেলফ পাবে এক্স কে। আর এখানে আরেকটা প্যারামিটার আছে এটার জন্য আমি পাস করে দিলাম ওয়াই কে, তাহলে নিউ নেক্সট হবে ওয়াই। তাহলে সেলফ ডট নেক্সট এর অর্থ দাঁড়াবে এক্স ডট নেক্সট আর নিউ নেক্সট এর অর্থ দাঁড়াবে ওয়াই। তার মানে আমি বলতে চাচ্ছি এক্স এর যে নেক্সট যেখানে আসলে নান ছিল আগে, আমি বলতে চাচ্ছি যে সেখানে ওয়াই কে রাখো, তার মানে সেখানে ওয়াই কে রাখা, তার মানে এর নেক্সট এ হয়ে যাবে। তো এইটা তাহলে এখন আমরা যদি এরকম করি যে এক্স ডট গেট নেক্সট ডট গেট ডাটা, তাহলে আসলে কি লিঙ্কটা তৈরি হয়েছে কিনা সেজন্য আমি এই অদ্ভুত ভাবে এটা প্রিন্ট করলাম এক্স ডট গেট নেক্সট। তাহলে গেট নেক্সট আর একটা একটু আগে দেখেছি যে নেক্সট এর মধ্যে যার অ্যাড্রেস থাকবে সেটা চলে আসবে। তাহলে এক্স ডট গেট নেক্সট যখন আমরা বলবো সেলফ ডট নেক্সট মানে এই ওয়াই এর অ্যাড্রেসটা এখানে চলে, তার মানে এক্স ডট গেট নেক্সট রিটার্ন করবে ওয়াই, তার মানে ফাইনালি দাঁড়াবে ওয়াই ডট গেট ডাটা, ওয়াই ডট গেট ডাটা। তাহলে ওয়াই এর ডাটাটা প্রিন্ট হবে, ওয়াই এর ডাটা কত, ওয়াই ডাটা 20, তার মানে এই পুরো জায়গাটা থেকে যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে 20। তাহলে এখন আমরা চেক করব যে এখানে প্রিন্ট হওয়ার কথা ছিল নান, তবে 15 নান 40 20 এটা প্রিন্ট হয় কিনা, লেট আস চেক 15 নান 40 20। সো আমরা এতক্ষণ আলোচনা থেকে এই নোট ক্লাসের যে মেথড গুলি আমরা লিখেছি সেটা সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা দেখব যে লিঙ্ক লিস্ট ক্লাসটা নোট ক্লাসের সাথে কিভাবে দুজনে মিলে কাজ করছে। লিঙ্ক লিস্ট ক্লাসের ভিতরে বেশ কিছু সিম্পল কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে এটা একটা ক্লাস, এখানে একটা কনস্ট্রাক্টর আছে এবং কনস্ট্রাক্টরের ভিতরে একটা ভেরিয়েবল আছে হেড নাম, ঠিক আছে, এবং সেটা বাই ডিফল্ট নাম। তার মানে ধরা হচ্ছে যে প্রথমে যখন একটা লিঙ্ক লিস্ট তৈরি হবে সেই লিঙ্ক লিস্টের ভিতরে হেড নামে একটা কিছু তৈরি হবে এবং হেডটা ক্রস, মানে অ্যাজ ইফ এখানে কোনো নোড নাই। তার মানে এই লাইনটা যখন প্রথমে রান করবে মাই লিস্ট লিঙ্ক লিস্ট, তখন এখানে একটা মাই লিস্ট নামে মাইলিস্ট নামে একটা লিঙ্ক লিস্ট তৈরি হবে যেটার ভিতরে হেড থাকবে এবং সেই হেডটা নানকে ইন্ডিকেট করবে। এই সব কিছু ঘটবে এই মাইলিস্টে। তার ভিতরে হেড থাকবে, হেড হবে নান। তাহলে আমরা কনস্ট্রাক্টরের বিষয়টা বুঝতে পারবো। তারপর হচ্ছে অ্যাড ফার্স্ট, অ্যাড ফার্স্ট কিভাবে কাজ করবে, এখানে আমরা দ্বিতীয় লাইনে অ্যাড ফার্স্ট ইউজ করছি মাইলিস্ট ডট অ্যাড ফার্স্ট। তাহলে মাইলিস্ট তো তৈরি হয়েছে, মাইলিস্টের অবজেক্ট দিয়ে মাইলিস্ট অবজেক্ট দিয়ে আমি অ্যাট ফার্স্ট কে কল করছি, তাহলে এখানে সেলফ পাবে মাইলিস্ট, ঠিক আছে, আর আইটেম দিচ্ছি আমি 60। তাহলে খেয়াল রাখতে হবে এখন আইটেম মান হলো 60, ফাইন। টেম্প নামে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি, এখানে আমরা যেটা করছি যে নোড আইটেম, তাহলে এটা একটা নোড ক্লাসের। এবার যেহেতু নোড কে কল করা হয়েছে, ঠিক আছে, নোট ক্লাসকে, এখন নোট ক্লাসের কনস্ট্রাক্টর এখানে যেটা আছে অ্যাজ ইউ ক্যান সি নোট ক্লাসের যে কনস্ট্রাক্টর সেটা কল হবে এবং কনস্ট্রাক্টর এই ডাটার ভিতরে আইটেমটা প্যারামিটার হিসেবে চলে যাবে আর নোট ক্লাসের সেলফ পাবে হচ্ছে টেম্প, যেহেতু এটা টেম্প ইজ ইকুয়াল টু পালা, ঠিক আছে, টেম্প নামের অবজেক্ট তৈরি করছি। তাহলে এখানে আমরা যেটা হবে টেম্প ডট ডাটা, সেলফ মানে সব সেলফ গুলো অর্থ হবে টেম্প, টেম্প তাহলে টেম্প ডট ডাটা ইজ ইকুয়াল টু ডাটা। তাহলে এই টেম্প নামে নতুন যেটা তৈরি হয়েছে সেটা ডাটা ইজ ইকুয়াল টু ডাটা, ডাটা মানে কি আবার খেয়াল রাখতে হবে, ডাটা মানে আইটেম, আইটেম মানে কি, আইটেম মানে হচ্ছে এই যে ষোলো, ষোলো এখান থেকে নিয়ে আবার এখানের মাধ্যমে এখানে চলে গেছে এবং তার মাধ্যমে ষোলোটা আসলে এই টেম্পের এই ডাটা পোর্শনের ভিতরে চলে যাবে। আর এখানে নেক্সট নামের একটা অংশ আছে এই নোট ক্লাসে, সেটা হবে টেম ডট নেক্সট, টেম ডট নেক্সট ইজ ইকুয়াল টু নাম, তার মানে আপাতত এটা নাম। তাহলে এই গেল এই লাইনটা এক্সিকিউট হওয়ার ফলে এই ঘটনাটা। এবার টেম ডট এই অ্যাট অ্যাট ফার্স্ট এর মধ্যে টেম ডট সেট নেক্সট টেম ডট হেড এটাকে প্যারামিটার হিসেবে আমি পাস করছি। এখন এই সেট নেক্সট কার
কোন ক্লাসের ভিতরে আছে, নোট ক্লাসের ভিতরে আছে। এই জন্য এটা আমরা টেম্প একটা নোট ক্লাসের অবজেক্ট, যে কালার কোড দেখে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু নোট ক্লাসের অবজেক্ট। নোট ক্লাসেস ক্লাসেস অবজেক্ট, সেজন্য এই সেট নেক্সট ডাকলাম আমরা কাকে দিয়ে, টেম্প কে। তাহলে সেট নেক্সটটা কল হবে, সেট নেক্সটটা কল হবে এবং সেট নেক্সট এর সেলফ পাবে হচ্ছে টেম্প কে, টেম্প। আর এখানে নিউ নেক্সট হচ্ছে সেলফ ডট হেড। তাহলে এইখানে সেলফ মানে কে, আর এটা কিন্তু মাই লিস্টটা এখানে চলে গেছে। ওকে, সো টেম্প ডট সেট নেক্সট হচ্ছে সেলফ ডট হেড। সেলফ ডট হেড মানে তার মানে কি দাঁড়াবে, মাই লিস্ট। একটু খেয়াল করি আমরা মাই লিস্টের হেড এর কথা বলছি, তাহলে মাই লিস্টের হেডের হেডকে আমরা পাস করে দিচ্ছি, উইচ ইজ ইনফ্যাক্ট এখানে নান। তাহলে মাই লিস্টের হেডকে আমরা পাস করছি, তার মানে এটাকে পাস করছি, এটা তো টেম্প ডট নেক্সট। তাহলে এইখানে আমাদের খেয়াল রাখতে হবে যে টেম্প দিয়ে আমরা কল করেছি, তাহলে এখানে সেলফ ডট নেক্সট মানে হচ্ছে টেম্প ডট নেক্সট, টেম্পের নেক্সট। তাহলে নিউ নেক্সটটা হচ্ছে নান, তাহলে টেম্পের নেক্সটটা হচ্ছে মানে হেডের ভিতর যেই থাকবে, হেডের ভিতর যেই থাকবে সেটা হবে হচ্ছে, সেটা চলে যাবে এখানে। তো হেডের ভিতর যেহেতু এখন নান আছে, তাহলে সে নানটা এখানে এখানে চলে যাবে। এরপরে আমরা যেটা বলছি সেলফ ডট হেড, সেলফ মানে কি, এখানে সেলফ মানে মাই লিস্ট, মাই লিস্ট ডট হেড। তাহলে মাই লিস্ট ডট হেড এর ভিতরে এই টেম্পটা ঢুকে যাবে, তার মানে টেম্পের অ্যাড্রেসটা এখানে ঢুকে যাওয়া মানে আমরা গ্রাফিক্যালি দেখাই এটা হেড পয়েন্ট করবে এই এই নোটটাকে, ঠিক আছে। তো তার মানে এখন যেটা হলো যে একটা শুরুতে একটা নোট এই লিঙ্ক লিস্টে, মাই লিস্ট যে লিঙ্ক লিস্টটা, সেই লিঙ্ক লিস্টটার শুরুতে একটা নোট তৈরি হলো, যে নোটটার ভিতরে ডেটাতে আছে 60, নেক্সটে আছে নান, আর হেডের ভিতরে সেই নোটটার অ্যাড্রেস থাকলো। তো মজার ব্যাপার যেটা যে এইটা আসলে পরে হেড থাকবে না, আমরা এটা দেখবো। সো এখন আবার আমরা কি করছি, মাই লিস্ট অ্যাট ফার্স্ট, তাহলে অ্যাট ফার্স্ট কে আমরা কল করছি, অ্যাট ফার্স্ট কে কল করছি, এখানে সেলফ এই মাই লিস্টটা চলে যাবে সেলফে, তাহলে আমরা লিখলাম মাই লিস্ট চলে গেল সেলফে, এখানে 15 চলে গেল আইটেমে, এবং টেম্পের মাধ্যমে এখানে আমরা আবার রাখতে পারি যে আমরা এভাবে আঁকবো। টেম্প কিন্তু আগে এটা ছিল, এখন কিন্তু টেম্পটাকে আমরা রিরাইট করে ফেললাম, এখন টেম্প হচ্ছে এইটা। এবং এই লাইনটার কাজ কিভাবে করে এই দিকে আমরা আর গেলাম না, আমরা এই লাইনের কাজটা আশা করি সবাই বুঝতে পারছি, যে আইটেম মানে 15, এখানে 15 চলে আসবে এবং এইখানে এরকম একটা নোট তৈরি হবে টেম্পের আন্ডারে। এটা থেকে এই নেক্সট লাইনে যেটা হবে, এইবার নেক্সট লাইনটা একটু মিনিংফুল মনে হবে, আগে নেক্সট লাইনটা আমাদের কাছে অত মিনিংফুল মনে হয় নাই। সো আমরা যেটা করছি যে এখানে বলছি টেম্প ডট সেট নেক্সট, তাহলে সেট নেক্সট কিন্তু এই নোট ক্লাসের, এবং খেয়াল রাখতে হবে যে যেই ক্লাসের মেথড সেই ক্লাস ধরনের অবজেক্ট দিয়ে কল করতে হবে। তাহলে টেম্প কিন্তু নোট ক্লাস ধরনের অবজেক্ট, তাহলে আমরা টেম্প ডট সেট নেক্সট বলতে পারি। আমি কিন্তু কখনো মাই লিস্ট ডট সেট নেক্সট, মাই লিস্ট ডট গেট ডাটা এগুলি কিন্তু বলতে পারবো না, কারণ মাই লিস্ট হচ্ছে লিঙ্ক লিস্ট ক্লাসের অবজেক্ট, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সেট নেক্সটটা হচ্ছে নোট ক্লাসের অবজেক্ট, এবং টেম্প নোট ক্লাসের মেথড সেট নেক্সট, এবং টেম্প হচ্ছে নোট ক্লাসের একটা অবজেক্ট। সুতরাং আমরা বলছি টেম্প ডট সেট নেক্সট, তাহলে একইভাবে সেট নেক্সটটার এখানে চলে যাবে টেম্প, আর সেট নেক্সট সেট নেক্সটের যে আর একটা প্যারামিটার আছে সেলফ ডট হেড, এই যে এটা হচ্ছে নিউ নেক্সটে চলে যাবে। এখন আমরা খেয়াল করি যে সেলফ ডট হেড মানে কি, সেলফ মানে হচ্ছে এখানে মাই লিস্ট, তাহলে মাই লিস্টের হেড। এখন খেয়াল রাখতে হবে মাই লিস্টের হেডটা কিন্তু এখন ফাঁকা না, মাই লিস্টের হেডের ভিতরে এই যে এই নোটটার অ্যাড্রেস আছে, যে আমি একটা সার্কেল করে দেই এখানে গ্রিন কালার নেই, এই এই অ্যাড্রেসটা আছে, এই গ্রিন গ্রিন সার্কেল করা যে নোটটা সেই নোটটার অ্যাড্রেস আছে, মানে যার অর্থ হলো 16 যেই নোটটার ভিতরে আছে হেডের ভিতরে সেই নোটটার অ্যাড্রেস, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সেলফ ডট হেড বলতে আমি আসলে এই যে গ্রিন গ্রিন নোটটার অ্যাড্রেস পাঠাচ্ছি, এই গ্রিন নোটটা অ্যাড্রেস পাঠাই, ঠিক আছে। তাহলে সেলফ ডট হেড এর ভিতরে এই নোটটার অ্যাড্রেস আছে। আচ্ছা, এরপরে সেলফ ডট নেক্সট, এইখানে এখন মজাটা হবে যে সেলফ ডট নেক্সট মানে সেলফ মানে হচ্ছে টেম্প, টেম্প ডট নেক্সট,
তাহলে টেম কিন্তু এখন এটা, ঠিক আছে? তাহলে টেম কিন্তু এখন এটা, তো টেম ডট নেক্সট মানে এই জায়গাটার কথা বলছি আমরা। টেম ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নেক্সট। নিউ নেক্সট মানে কি জানি? নিউ নেক্সট মানে হচ্ছে এই যে এই এই নোটটার অ্যাড্রেস, এই যে এই গ্রিন কালারের নোটটা। তার মানে আমি বলছি যে টেম ডট নেক্সট এর ভিতর দয়া করে এই নোটটার অ্যাড্রেস ঢুকাও, তার মানে এটা নেক্সট হবে আসলে এ, ঠিক আছে? তার মানে লিঙ্ক লিস্টটা আমরা উল্টা দিক থেকে তৈরি করছি। তার মানে সবচেয়ে শেষে যে নোটটা ক্রিয়েট করব সেই নোটটা, মানে অ্যাড ফার্স্ট মানে হচ্ছে যেই আসবে যাকেই অ্যাড করছি সে ফার্স্টে অ্যাড হবে। সেজন্য এখন অ্যাড ফার্স্ট ফাংশনটার মানে কি? অ্যাড ফার্স্ট ফাংশনটা এবং এটার মাধ্যমে আমরা একটা লিঙ্ক লিস্টের একটা অ্যালগোরিদম শিখছি যে অ্যাড ফার্স্ট প্রথমে কেমনে অ্যাড করতে, যাকেই আমরা এই অ্যাড ফার্স্ট দিয়ে কল করব সেই ফার্স্ট নোট হবে। তাহলে প্রথমে আমরা 16 নোটটা তৈরি করেছিলাম সে ফার্স্ট নোট ছিল, এখন আমরা আবার অ্যাড ফার্স্ট কল করছি 15 নোট দিয়ে, সে কিন্তু এখন প্রথম নোট হবে। এই কারণে 16 কিন্তু এখন দ্বিতীয় নোট হয়ে যাবে, এই জন্য 15 পরের নোটকে আমরা 16 বানালাম এই এই এটা সেট নেক্সট এর মাধ্যমে, ঠিক আছে? তো এখন এই লাইনটার মাধ্যমে সেলফ ডট হেড, সেলফ ডট হেড, সেলফ মানে কি? সেলফ মানে হচ্ছে মাই লিস্ট, কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে মাই লিস্ট। এই যে এখানের দিকে খেয়াল রাখলে আমরা বুঝবো যে সেলফ কি। মাই লিস্ট ডট হেড, তার মানে মাই লিস্ট এর হেড, এই যে মাই লিস্ট এর হেড, এটার ভিতরে আগে এটার অ্যাড্রেস ছিল, এখন আমি বলতেছি এটা এটার ভিতরে এই এটার অ্যাড্রেস ঢুকে যাও, এটার অ্যাড্রেস ঢুকে যাও, টেম ঢুকে যাও, তার মানে এটা আপডেট হয়ে যাবে। হেড এর ভিতরে আগে এই অ্যাড্রেসটা ছিল, এখন বুঝেছে হেড এর ভিতরে এটার অ্যাড্রেস। তার মানে লিঙ্ক লিস্টটা কি হলো? লিঙ্ক লিস্টের প্রথম নোটটা হলো 15, তারপরের নোটটা হলো 16। এই হলো পরের লাইনে কি হবে? পরের লাইনে সিম্পলি আমরা বলতে পারি যে নতুন আরেকটা নোট ক্রিয়েট হবে। আমি একটু লেট মি টেক সাম স্পেস, আমি একটু জায়গা নিয়ে নিই 10। তাহলে এখন আমরা এটাকে খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে ঘটনা কি ঘটবে। এখানে 10 দিয়ে একটা নোট তৈরি হবে, 10 দিয়ে একটা নোট তৈরি হবে, এর নেক্সট নোট হবে এ, এবং এই জায়গাটায় ইনি আপডেট হয়ে যে হেড হয়ে যাবে এ। তাহলে লিঙ্ক লিস্টটা হলো এরকম, হেড থেকে শুরু করে 10, 15, 16। এখন লিঙ্ক লিস্টটা যদি যে লাস্টের লাইনে যেটা করা হয়েছে ট্র্যাভার্স করা হয়েছে, ট্র্যাভার্স তো সবার কাছে ক্লিয়ার, গতদিন আমি ট্র্যাভার্স নিয়ে আলোচনা করেছি, সো নো মোর ডিসকাশন। এখানে একটা ট্র্যাভার্স ফাংশন আছে, খেয়াল রাখতে হবে যে ট্র্যাভার্সটাকে কল করছি মাই লিস্ট দিয়ে, যে মাই লিস্ট দিয়ে, তাহলে মাই লিস্ট থেকে সেই হেডটাকে পাবে যে সেলফ ডট হেড, কারণ সেলফ মানে কি? মাই লিস্ট ডট হেড, মাই লিস্ট ডট হেড থেকে সেই হেডের অ্যাড্রেসটা পাবে, উইচ ইজ এই অ্যাড্রেস। এই অ্যাড্রেস পাওয়ার পরে যে ওয়াইল কারেন্ট ইজ নট ইকুয়াল টু নান, প্রিন্ট কারেন্ট ডট ডাটা, ডাটা পাবে গেট ডাটা থেকে, এটা তো আগেও আলোচনা করেছি, এবং কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট না বলে কারেন্ট ডট গেট নেক্সট বলছি, কারণ তার মাধ্যমে আমরা এটা এটা নেক্সট অ্যাড্রেসটা পাবো। সো এইভাবে কি হবে, এই 10, 15, 16 এই তিনটা নোট প্রিন্ট। লেট মি প্রিন্ট, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যেটা প্রিন্ট হলো 10, 15, 16, 10, 15, 16 এই তিনটা। তাহলে এইভাবে আমরা যেটা এখানে অনেকগুলো জিনিস আমরা শিখলাম, কিভাবে লিঙ্ক লিস্ট ক্লাসটা নোট ক্লাসের সাথে মিলে দুজন মিলে কাজ করে এটা যেমন আমরা শিখলাম, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম অ্যাড ফার্স্ট, যে কোনো লিঙ্ক লিস্টের শুরুতে কিভাবে আমরা নোট অ্যাড করব, এটা ট্র্যাভার্স একটা ফাংশন কতদিন যেমন শিখেছি, আর একটা ইম্পর্টেন্ট কাজ লিঙ্ক লিস্টের, এভাবে আমরা আরো বেশ কিছু কাজ করতে শিখবো, সেগুলো আমরা পরের প্রোগ্রামগুলিতে শিখবো। এখন একটা শিখলাম যে অ্যাড ফার্স্ট কিভাবে যে কোনো নোটকে আমরা লিঙ্ক লিস্টে যাই থাক না কেন শুরুতে একটা নোট অ্যাড করবো কিভাবে, তো এইটা আমরা শিখলাম। এখানে আগে আমরা এই অ্যাড ফার্স্ট ট্র্যাভার্স এগুলি পড়লাম, এখানে আমরা নতুন একটা ফাংশন মেথড অ্যাড করেছি লিঙ্ক লিস্ট ক্লাসে, সেটা হচ্ছে সার্চ। ওকে, সার্চটা খুবই ইজি আমি মনে করি, যে এটা তো ডিফিকাল্ট কিছু না। এখানে সার্চের ভিতরে আমি একটা প্যারামিটার হিসেবে একটা সংখ্যা দিব, এই সংখ্যাটা লিঙ্ক লিস্টের মধ্যে এক একটা নোডের মধ্যে যাবে, একটা একটা করে নোডে যাবে, আর যে খুঁজবে যে এখানে 15 আছে কিনা, বা এই সংখ্যাটা যে সংখ্যাটা দিয়েছি সেটা আছে কিনা। তো মাই লিস্ট ডট সার্চে যেটা আমরা করছি যে 15 কে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিচ্ছি, তো মাই লিস্টটা চলে যাচ্ছে সার্চের সেলফের মধ্যে মাই লিস্ট, আর 15 চলে যাচ্ছে আইটেমের মধ্যে। তাহলে কারেন্ট নামে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, সেখানে আমরা রাখতেছি সেলফ ডট হেড, সেলফ মানে হচ্ছে মাই লিস্ট ডট হেড, তার মানে এই হেডটা চলে যাচ্ছে, হেড মানে এই যে এই এই প্রথম নোটটা, যেই নোটের ভিতরে 10 আছে। আমি একটা কালার কোড দিয়ে মার্ক করি গ্রিন, তাহলে এই নোটটা চলে গেছে হচ্ছে সেলফ ডট হেড এর মধ্যে আছে, ঠিক আছে? গ্রিন নোট, অথবা আমরা বলতে পারি ফার্স্ট নোট, ফার্স্ট নোট যেখানে যেখানে 10 আছে, তাই না? সেইটা হচ্ছে সেলফ, তার মানে কারেন্ট এখন ইন্ডিকেট করতেছে এটা কারেন্ট,
কারেন্ট এটাকে লিখি ওকে সো এখন আমরা ফাউন্ড ইজ ইকুয়াল টু ফলস এটা আমরা জাস্ট একটা ভেরিয়েবল রাখলাম ইন্ডিকেট করার জন্য যে আসলে আমরা যেটা খুঁজছি সেটা আমরা পেয়েছি কি হ্যাঁ পেলে আমরা বলবো ট্রু আর না পেলে এই ফাউন্ড ভেরিয়েবলটা ফলস ফলসই থাকে প্রথমে পাই নাই ধরে নিলাম পাই নাই ফাউন্ড ইজ ইকুয়াল টু ফলস মানে পাই নাই তো যদি পাই তাহলে এটাকে ট্রু বানাবো আর যদি না পাই তাহলে এটা ট্রু হবে না তখন এটা ফলসই থেকে যাবে সুতরাং আমরা শেষে ফাউন্ড রিটার্ন করলে আইদার ট্রু অথবা ফলস রিটার্ন যদি আমরা ওটা খুঁজে পাই তাহলে ট্রু রিটার্ন হবে আর যদি আমরা খুঁজে না পাই তাহলে ফলস রিটার্ন এইভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করছি এখানে দুইটা আমরা শর্ত দিয়েছি ওয়াইল কারেন্ট ইজ নট ইজ ইকুয়াল টু নান কারেন্ট নান না হওয়া চলবে না এবং অ্যান্ড নট ফাউন্ড মানে ফাউন্ডটা যদি ট্রু হয়ে যায় তাহলে আর খোঁজার দরকার নেই এটা না দিলেও কাজ করবে কিন্তু বিষয়টা হলো যে পাওয়ার পরেও খুঁজবে তার মানে নট ফাউন্ড করা মানে হলো যে এটা যদি ট্রু হয় তাহলে এটা নট ট্রু ইজ ইকুয়াল টু ফলস যখন এটা পাবো তখন এটা ফলস হয়ে যাবে ঠিক আছে যখন আমরা পাবো তখন ফলস হয়ে যাবে এবং যখন পাবো তখন এই একটা শর্ত যখন অ্যান্ড দিয়ে যেহেতু আমরা যুক্ত করেছি লজিকটা যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত করেছি এই দুটার মধ্যে যে কোনো একটা ফলস হলে আর এখানে ঢুকবে না এইটা হলো বেসিক লজিকটা তো আমরা এই দুইটা শর্তের ভিত্তিতে এই ওয়াইল লুপটা কাজ করতেছে তার মানে এটা যদি ফাউন্ড ইজ ইকুয়াল টু ট্রু হয়ে যায় তাহলে এই ওয়াইল লুপটা বন্ধ হবে আবার কারেন্ট যদি নান হয়ে যায় কারেন্ট কখন নান হবে যখন আমরা এখানে চলে আসবো লাস্ট নোটে চলে আসবো তখন নান হবে ওকে ফাইন এখন তাহলে কি হচ্ছে ইফ কারেন্ট ডট গেট ডাটা ইজ ইকুয়াল টু আইটেম তাহলে কারেন্ট ডট ডাটা গেট ডাটা মানে হচ্ছে ডাটা তাহলে কারেন্টের যে ডাটা গেট ডাটার মাধ্যমে আমরা এই ডাটাগুলি ডাটা পাবো তারপরে 10 এটা যদি আইটেমের সমান হয় আইটেম মানে কত 15 সমান হয় তাহলে ফাউন্ড ইজ ইকুয়াল টু ট্রু আর তা না হলে কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট গেট নেক্সট তার মানে কারেন্টটা তখন সরে আমরা বলবো কি এখানে চলে আসবে ঠিক আছে কারেন্টটা আমরা বলবো যে প্লিজ কারেন্টটা সরে এখানে নিয়ে আসবে কারেন্টটা এখানে ছিল এখান থেকে সরে ঠিক আছে তার মানে আমাদের ক্ষেত্রে আমরা 15 কে যেহেতু খুঁজছি এবং যেহেতু 10 ইজ ইকুয়াল টু 15 না তাহলে এই লাইনটা কাজ করবে তাহলে কারেন্টটা সরে এখানে চলে যাবে এরপরে আবার কি খুঁজবে কারেন্ট ইজ নট ইজ ইকুয়াল টু নান অ্যান্ড নট ফাউন্ড তাহলে এখানে দুইটাই এটা নট ফাউন্ড হচ্ছে ট্রু নট ফাউন্ড ট্রু কেন কারণ হচ্ছে নট ফলস ইজ ইকুয়াল টু ট্রু আর কারেন্ট ইজ ইকুয়াল টু নট নান তাহলে কারেন্ট তো নান না এটাও ট্রু কারণ কারেন্টের ভিতরে একটা অ্যাড্রেস তাহলে ইফ কারেন্ট ডট গেট ডাটা কারেন্ট ডট গেট ডাটা দিলে নিলে কত হবে 15 হবে তাহলে 15 আর আইটেমের ভিতরে কত আছে 15 আছে তাহলে 15 কি 15 সমান হ্যাঁ এটা ট্রু তখন এই এইবার আর এলস কাজ করবে না এবার এই ইফ কাজ করবে তাহলে কি করবে সে সিম্পল ফাউন্ডটাকে ট্রু বানাবে এর পরের পাশে কি হবে পরের পাশে যেটা হবে যে এটা ফলস হবে কারণ যখন ফাউন্ড ট্রু হয়েছে নট ফাউন্ড মানে হচ্ছে নট ট্রু মানে হচ্ছে ফলস তার মানে এটা যখন ফলস হবে তখন আর এই ওয়াইল লুপটা কাজ করবে তার মানে তখন কি হবে প্রোগ্রামটা এই লাইনে চলে আসবে এখানে সে রিটার্ন ফাউন্ড ফাউন্ড মানে ট্রু ট্রু রিটার্ন করবে ট্রুটা চলে আসবে এখানে এবং এখান থেকে প্রিন্ট হবে কত প্রিন্ট হবে ট্রু তার মানে এই লাইনের কাজ শেষ এরপরে আমরা সিম্পল আরেকটা সার্চ দিয়েছি মাইলেজ ডট সার্চ 200 তাহলে এই 200 ক্ষেত্রে কি হবে একইভাবে সব কাজ করবে শুধু এই এটা শেষ পর্যন্ত আসবে শেষ পর্যন্ত এসে কারেন্ট ডট গেট নেক্সট করে কারেন্টটা যখন নান হবে তখন এই জায়গাটার কারণে আগেরবার এই অংশটার কারণে ওয়াইল লুপটা বন্ধ হয়েছিল এবার এই অংশটার কারণে ওয়াইল লুপ বন্ধ হবে কারণ এটা কারেন্টটা যখন নান হয়ে যাবে তখন আর ওয়াইল লুপ কাজ করবে না এবং এটা ফাউন্ড কখনোই ট্রু হবে না কারণ 200 এখানে নাই 10 সমান 200 হবে না 15 সমান 200 হবে না 16 সমান 200 হবে তখন এখান থেকে কি রিটার্ন হবে এখান থেকে ফলস রিটার্ন হবে ফলসটা চলে আসবে এখানে এজন্য এখান থেকে আমরা তাহলে এখানে ট্রু ফলস প্রিন্ট হওয়ার পরে আমরা এখানে আবার একটা প্রোগ্রাম লিখেছি যে ভ্যাল এরপর একটা ইফ এলস চেক রেখেছি ইফ মাইলেজ ডট সার্চ ভ্যাল যদি ট্রু হয় তাহলে আমরা বলবো ফাউন্ড আর মাই এলস আমরা বলবো নট তাহলে এখানে 200 দিয়ে পাঠালাম তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে নট ফাউন্ড প্রিন্ট তো এটা ভেরি সিম্পল আমরা এখন রান করব তাহলে আমাদের কি কি প্রিন্ট হবে প্রথমে হচ্ছে এই এই ট্র্যাভার্স থেকে এখানে যেহেতু ট্র্যাভার্স আছে এই ট্র্যাভার্স থেকে যে 10 15 16 প্রিন্ট হবে এই এখান থেকে ট্রু এই লাইন থেকে ট্রু প্রিন্ট হবে আর এই লাইন থেকে ফলস প্রিন্ট হবে আর এই অংশটুক থেকে আমাদের নট ফাউন্ড প্রিন্ট হবে কারণ আমরা এখানে
ভ্যাল ইজ ইকুয়াল টু 200 দিয়েছে। এখন ভ্যাল ইজ ইকুয়াল টু যদি 15 দেই তাহলে কিন্তু আবার ফাউন্ড প্রিন্ট হবে, আমরা চেক করব। তো রান করি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 15 16 10 15 16 প্রিন্ট হয়েছে। এরপরে ট্রু ফলস, এই যে ট্রু ফলস প্রিন্ট হয়েছে, এবং এবং 200 আমরা প্রিন্ট করছি, যে 200 যে ভ্যালটা এখানে লেখা ছিল যে ভ্যাল নট ফাউন্ড, মানে 200 নট ফাউন্ড, এটা প্রিন্ট করছে সে, মানে 200 নট ফাউন্ড। এখানে 200 না করে এটা যদি আমি আবার রান করি, যে আবার 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 রান করি, এটাকে যদি 15 বানায় রান করি তাহলে কিন্তু ফাউন্ড হবে, 16 বানায় যদি রান করি তাহলে সেট করতে হবে ফাউন্ড, তাহলে 16 ফাউন্ড। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের প্রোগ্রাম সার্চের বিষয়।